ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি হযরত আলী আমি আলী আমার নবীজির কদমে বসাছিলাম অসংখ্য সাহাবায়ে কেরাম হঠাৎ করে হযরত উসমান জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে আসলেন ইয়া রাসূলুল্লাহ আগামী কাল নবী গো আপনাকে দাওয়াত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনাকে দাওয়াত আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন এর পরের দিন আমার রাসূল অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত খাওয়ার জন্য যাবে হযরত উসমান জিন্নুরাইন আমার নবীজিকে নেয়ার জন্য হুজরার মধ্যে আসলেন মাওলানা আলী বলছেন আমরা রওনা দিয়েছি যখন রওনা দিলাম হঠাৎ করে দেখলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে গণনা করতে লাগলাম গণনা করতে লাগলেন কে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গণনা করতে লাগলেন আলী জিজ্ঞাসা করলেন এ উসমান তুমি কিসের গণনা শুরু করে দিয়েছো হযরত উসমান জিন্নুরাইন বলেন ওগো আলী ওর নবীর সাহাবি শুনুন ও নবীর জামাতাম খাতুনে জান্নাত মা ফাতিমার প্রিয় জামাই প্রিয় স্বামী শুনুন আজকে যে রাহমাতুল লিল আলামিন আমার ঘরে খাবার খাওয়ার জন্য যে দাওয়াত গ্রহণ করেছেন আমার ঘরে যে অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছেন মেজবানি গ্রহণ করার জন্য আমার নবী যে হুজরা থেকে যে বের হয়েছে আমার ঘর পর্যন্ত যে যাবে আমার নবীজি যত কদম দিবে ওই কদমগুলো আমি গণনা করছি আমার নবী যে একটি কদম দিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এক আরেকটি কদম দিলেন উসমান বললেন দুই আরেকটি কদম দিলেন আবার উসমান বললেন তিন এইভাবে গণনা করতে লাগলেন কেন কেন তুমি এইভাবে গণনা কেন শুরু করলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলী কারণ আমার নবীজি আমার হুজরার মধ্যে যাচ্ছে আমার ঘরে যাচ্ছে দাওয়াত গ্রহণ করার জন্য আমার নবীজি যে হুজরা থেকে বের হয়েছে যত কদম দিবে তত কদমেরই বিনিময়ে আমি খোলা মাজাত করে দেব গভীর মনোযোগ এ বন্ধু বেশিক্ষণ কথা বলা হবে না ওই দিক সেদিক তাকানো হবে না কয়েকটা মিনিট কথা বলানো হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসভবনে সবাই পৌঁছে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সকলে পৌঁছে গেলেন দাওয়াত গ্রহণ করলেন এরপর দাওয়াত শেষ করার পর ইন্তেজাম মেহমান নওয়াজি হলো খাওয়া দাওয়ার পর হযরত মাওলানা আলী চলে আসলেন বাসায় চলে গেলেন হযরত মাওলানা আলী শের খোদা বাড়িতে গিয়ে চেহারা মলিন করে বসে আছে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন এ আলী কি হয়েছে তুমি আজকে চেহারা মলিন করছো কেন আপনার কি হলো চেহারা মলিন কেন তখন হযরত মাওলানা আলী বলেন ওগো ফাতেমা আজকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছিলাম আমার নবীজিকে দাওয়াত করেছে কতগুলো শত শত সাহাবীদেরকে নিয়ে গেলেন কতগুলো কানাফিনা কিন্তু আমি আফসোস করছি আমি তো গরিব আমি তো অসহায় আমিও যদি উসমানের মতো আমার নবীজিকে একটু দাওয়াত দিতে পারতাম সুবহানাল্লাহ
এইভাবে কথা যখন বললেন ফাতেমা বললেন ওগো আমার স্বামী আপনি চিন্তা করবেন না আমরা গরীব হতে পারি আমরা অসহায় হতে পারি কিন্তু আমাদের মালিক তো গরীব নয় সুবহানাল্লাহ তখন হযরত খাতুন জান্নাত মা ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো স্বামী তখন যান আজকে যান আমার নবীজিকে দাওয়াত করে আসেন সুবহানাল্লাহ না হযরত আলী গেলেন দাওয়াত দিলেন গ্রহণ করলে ঠিক আছে আলী আগামী কাল তোমার বাসায় যাব অসংখ্য সাহাবাই কিরাম নিয়ে আসবেন আলী তো খুশি নবীজি দাওয়াত গ্রহণ করেছে কিন্তু ঘরের মধ্যে সে খুব চিন্তায় পড়ে গেলেন পেরেশানিতে পড়ে গেলেন ফাতেমার কথা শুনে দাওয়াত দিয়ে দিলাম কিন্তু ঘরে তো তেমন খুব ইন্তেজাম নেই খাবার নেই কি করব বন্ধরে আমার ও বন্ধু রজনী হল হযরতে খাতুন জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজ নিয়ে সিজদায় পড়ে গেলেন খাতুন জান্নাত এমন ফাতেমা তিনি কত লম্বা সিজদা দিতেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা খাতুন জান্নাত এমন সিজদা দিতেন ও মা আপনাদের উদ্দেশ্য বলছি মা ফলটন তালুকদার বাড়ি শো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা আপনারাও তো মা আপনি একটু তাকান না খাতুন জান্নাত মা ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ইবাদত করতেন হযরতে ফাতেমা যখন সিজদা দিতেন এক সিজদা দিতেন যখন মাথা উত্তোলন করতেন বুড়ো হয়ে যেত সকাল হয়ে যেত সুবহানাল্লাহ কি বলবেন ফাতেমা বলেন রব্বি করিম এই রাতে এত ছোট এত সংকীর্ণ করে দিয়েছেন আমি ফাতেমা একটা সিজদা দিপুর হয়ে যাই রব্বুল আলামিন রাতটাকে এত লম্বা করে দাও এত দীর্ঘ করে দাও যাতে আমি ফাতেমা আপনাকে হাজার হাজার সিজদা দিয়ে সন্তুষ্ট করতে পারি সুবহানাল্লাহ খাতুন জান্নাত সিজদায় পড়ে গেলেন সাথে সাথে ডাক দিলেন ও বনি আগামীকাল আমার আব্বা জান রহমাতুল্লিল আলামিন আমার বাড়িতে আসবেন কিন্তু খাবার নাই আমি আলীর ফেরেশানি দেখলাম যখন আলীর ফেরেশানি দেখলাম আমিও বলে দিলাম মনিপ্রে আমি গরিব হতে পারি আমার মালিক তো গরিব নয় এইভাবে চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ আপনার বান্দিনীকে আপনি বেইজ্জতি করবেন না অজর নয়নে কান্নাকাটি করলেন সকালবেলা যখন হলো সময় গণিয়ে আসলো চুলার মধ্যে একটা ডেক তুলে দিলেন বড় ডেক চুলার পর খাতুন জান্নাত মা ফাতেমা ওই কলসি নিয়ে বালতি নিয়ে ফকুর থেকে পানি এনে ওই ডেকের ভিতর ওই ডেকের ভিতর ঢুকিয়ে দিল ওই পানি দেওয়ার পর একটা কাঠি নিল কাঠি আনিয়া একটা কাঠি নিয়া ওই পানিগুলো লাড়তে লাগলেন হযরত খাতুন জান্নাত ডান হাতে নাড়তে লাগলেন ডান হাতে নাড়তে লাগলেন বিসমিল্লাহ বলে বলে বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম বলেন তো বিসমিল্লাহর মধ্যে বরকত দেখে সুবহানাল্লাহ খাতুন জান্নাত ওই সাদা পানি গুরু একটা কাঠি নিয়ে নাড়তে লাগলেন আর দুই চোখের পানি ছেড়ে দিলেন বাম হাতে শাড়ির ওই কাপড়ের আসল দিয়ে চোখের পানিগুলো মুছতে লাগলেন সুবহানাল্লাহ চোখের পানি মুছতে লাগলেন হঠাৎ নাড়তে 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 খাতুন জান্নাত চোখের পানি ছেড়ে দিলেন কারণ এখন ঘরে কে আসবেন রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ না খাতুন জান্নাত মা ফাতিমাতু জুহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই কাঠি নিয়ে বিসমিল্লাহ বলে নাড়তে লাগলেন, নাড়তে নাড়তে খাতুনের জান্নাত সুখের পানি ছেড়ে দিলেন, খাতুনের জান্নাতের কান্না আল্লাহর আরশের মধ্যে ঢেউ লেগে গেল। হঠাৎ করে দেখে খাতুনের জান্নাত বলে, খোদার কসম মুহূর্তেই দেখলাম ওই পানিগুলো ওই ডেকসির মধ্যে, ওই ডেকের মধ্যে সুস্বাদু খাবার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাতুন জান্নাত আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর রহমত কি নিয়ামত, কারণ না তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। তখন খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা আল্লাহর দরবার সিজদায় পড়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, সিজদায় পড়ে গেলেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবাই কেরাম নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেহমান নওয়াজি চলছে, এখানে অনেক কথা মেহমান নওয়াজি চলতে 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 এক পর্যায়ে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ খাবার তো খুব সুস্বাদু হয়েছে, উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ, খাবার তো খুব সুস্বাদু হয়েছে। তখন আমার নবীজি মুস্কি মুস্কি হেসে বলেন, ওগো সাহাবাই কেরাম তোমরা কি জানো এই খাবার কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন, ওগো সাহাবাই কেরাম আজকে যেই তোমরা খাবার খাচ্ছো এগুলো আল্লাহ পাক জান্নাতি খাবার আমার ফাতেমার জন্য পাঠিয়ে দিয়েছেন, উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, সাহাবাই কেরাম এগুলো জান্নাতি খাবার আমার খাতুনে জান্নাত ফাতেমার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন, সুবহানাল্লাহ বলেন না। খাবার শেষ করছেন এমন অবস্থায় মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কি কথা স্মরণ পড়ে গেল, ওই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির প্রত্যেকটা কদমের বদলতে যাই গোলাম আজাদ করেছে একটা স্মরণ পড়ে গিয়েছে। সাথে সাথে মৌলা আলী শের খোদা ফাতেমার কাছে বললেন, ওগো ফাতেমা একটি কথা এখন হঠাৎ মনে মনে পড়ল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির প্রত্যেকটা কদমের বদৌলতে গোলাম আজাদ করেছে, সুবহানাল্লাহ বলল না, কিন্তু আমি তো সেই ইচ্ছাটা তো পূরণ করতে পারি নাই। তখন ফাতেমা বললেন, ও গো প্রিয়তমা স্বামী আপনি চিন্তা করবেন, একটু ধৈর্য ধরুন। সাথে সাথে ফাতেমা সিজদায় নিয়ে জায়নামাজ দিয়ে আবার সিজদায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনি বড় মহান, আপনি রব্বে করিম, আপনি বড় দয়াবান, আল্লাহ আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন, এই কথা বলতে দেন নাই। সাথে সাথে আল্লাহ পাক জিব্রিলকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূলের দরবারে। তখন জিব্রিল এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। হযরত ফাতেমা সিজদা দিতে দেন নাই, আল্লাহ কাকে পাঠিয়ে দিলেন? জিব্রিলকে পাঠিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিব্রিল, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ দিতে আসলাম। কিসের সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ ফাতেমার আরজ হলো আপনার প্রত্যেকটা কদমের বদৌলতে গোলাম আজাদ করবার জন্য সুসংবাদ দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার উম্মতের কোটি কোটি মুক্তকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে নিয়ে নিয়েছেন, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।